আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি হচ্ছে, যদি আপনি কোনো সমস্যার মধ্যে থাকেন, অর্থাৎ মুশকিলের মধ্যে থাকেন, তাহলে আপনার মুশকিল দূর হবে এবং আপনার যদি কোনো প্রয়োজন থাকে তাহলে আপনার প্রয়োজন পূর্ণ হবে, এমন একটি আমল আপনাদের সামনে বলে দেবো। আমলটি অত্যন্ত কার্যকরী একটি আমল। অবশ্যই নামাজ পড়লে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সব কিছুকে পরিবর্তন করে দেন। নামাজ পড়লে মানুষের সুখ শান্তি আসে। আজকেও আপনাদের সামনে এমন একটি নামাজের আমল বলে দেবো। তবে এখানে 400-500 রাকাত কোনো নামাজ পড়া লাগবে না। সংক্ষেপে আপনি নামাজ পড়তে পারবেন এবং আপনার এই ফায়দাগুলো আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। মুশকিল আসান হবে এবং যদি কোনো প্রয়োজন থাকে সেই প্রয়োজনও পূর্ণ হবে, ঠিক আছে? তো মুশকিল নেই এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। সবারও কম বেশ অনেক মুশকিল, অনেক মুসিবত, অনেক সমস্যার মধ্যে মানুষ রয়েছে। কারো কম সমস্যা, কারো বেশি সমস্যা, এবং কোনো কিছুর যে প্রয়োজন নেই এরকম কোনো মানুষ নেই। এক জিনিসের নেই, অনেক জিনিসের প্রয়োজন থাকে। তো যাই হোক, আমাদের সব প্রয়োজন এবং সব মুশকিল থেকে আল্লাহ তাআলা আসান করে দেবেন এই আমলটি করতে পারলে। তো অনেকে বলে যে আমল করে কোনো লাভ হয় না, দেওয়ার মালিক আল্লাহ। এটা তো আমি সব ভিডিওতেই বলে দিই যে আমল হচ্ছে উসিলা, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এটা আমারই কথা। তবে যে আমল করবেন না, শুধু আল্লাহ আপনাকে আকাশ ফেরে আপনাকে কোনো কিছু দিয়ে দেবেন এরকম কিন্তু আল্লাহ তাআলা দিবেন না, ঠিক আছে? আল্লাহ তাআলা এরকম দিতে পারবেন, কিন্তু এটা আল্লাহ তাআলার নীতি আছে। আল্লাহ চাইলে এরকম দিতে পারবেন, কিন্তু অভ্যাস আল্লাহ তাআলার এরকম না। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, তারপরে আল্লাহ তাআলা আপনাকে দেবেন। সারা জীবন চেষ্টা করেও কোনো কিছুই আপনি পাবেন না যদি আল্লাহ তাআলা আপনাকে না দেন। দেওয়ার মালিক অবশ্যই আল্লাহ তাআলা। আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই, কিন্তু আমরা পারি না ওই আয়াতটার উপর ইস্তেকামত থাকতে। অর্থাৎ আল্লাহর কাছে চাইলাম, পরবর্তীতে কবিরাজকে বললাম এই কাজটি আপনি করে দেন। কবিরাজ বললো 3 দিনের গ্যারান্টি, 3 দিনের ভিতরে হয়ে যাবে 10,000। দিয়ে দিলেন আপনি 10,000, 3 দিন পরে কোনো কিছুই হলো না। কি লাভ এটা হলো? আপনার ইমান বিক্রি করে দিলেন। যাই হোক, আসুন আজকে আমরা শুরু করি যে আমলটি, সেই আমলের শিরোনাম হচ্ছে মুশকিল আসান ও হাজত পূরণের তদবির সমূহ। তো কারো কোনো হাজত দেখা দিলে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, অর্থাৎ 2 রাকাত নফল নামাজ আপনি পড়তে হবে, মাত্র 2 রাকাত। তো কীভাবে পড়বেন সেটি জেনে নেই, প্রতি রাকাতে সুরা ফাতেহা 7 বার পাঠ করবেন। আমরা কিন্তু নামাজে সুরা ফাতেহা 1 বার পাঠ করি, তারপরে কোনো সুরা মিলিয়ে দিই। ওইখানে আপনি সুরা ফাতেহা 7 বার পাঠ করতে হবে, ঠিক আছে? যখন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকাসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়ে সূরা ফাতিহা শুরু করবেন। 7 বার পড়বেন সূরা ফাতিহা, এবং সাথে যে কোনো একটা সূরা মিলাবে। পরে আপনি ওই নামাজের মতো যে কোনো সূরা মিলিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। মহান আল্লাহ তার হাজত পূরণ করে দেবেন, ঠিক আছে? ওইটা এই নামাজ আপনাকে হাজত পূরণ করে দেবে না, ওই নামাজের উসিলায় আল্লাহ তাআলা আপনার হাজত পূরণ করে দেবেন, ঠিক আছে? ওই যারা বলে যে আমলে কোনো কাজ করে না, সব দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক অবশ্যই আল্লাহ, কিন্তু উসিলা হিসাবে আপনাকে এটা করতেই হবে। অনেকে করার পর ফল পাবে, যারা একদিন দৃঢ় রেখে বিশ্বাস করে আমলটি করবে যে হ্যাঁ ইনশাআল্লাহ এটার উসিলা আল্লাহ তাআলা দিয়ে দেবেন, অনেকেই ফল পাবে, অনেকে পাবে না। তার মানে এটা নয় যে সে যেই আমল করবে সেই ফল পাবে, এরকম কিন্তু নয়। অনেকে বলে আমার ভিডিওটা লম্বা হয়ে যায়, কিছু করে না, ভালো করে বুঝিয়ে বলার জন্য একটু কষ্ট করে মনোযোগ সহকারে শুনে নেবেন, তাহলে হয়তো একটু কষ্ট করে শোনার কারণে আপনি ভালো করে আমলটা করতে পারবেন, আপনিও ফল পাবেন। আমল করলেন, সংক্ষেপে 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিলাম আর আপনিও শুনলেন, পরে আমলটা করলেন। আমল শুনতে যত সময় লাগে, করতে কিন্তু এর থেকে বেশি সময় লাগে, কিন্তু বেশি সময় দিয়ে আমল করলেন, কোনো ফল পাইলেন না, পরবর্তীতে দুষবেন আমাকে। অথচ আমি কিন্তু এই আমলটি আমার মন থেকে আপনাদের সামনে, আমার মন গড়া কোনো আমল দিচ্ছি, আমি দিচ্ছি কিতাব থেকে, ঠিক আছে? তো এটা যদি আপনি করতে পারেন, যেভাবে বলছি নিয়ত ঠিক রেখে খাস নিয়তে আপনি পড়তে পারেন, আমল করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফল পাবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যে কথাগুলো অতিরিক্ত হওয়ার কারণে আপনাদের বিরক্ত লাগতে পারে সেটার জন্য ক্ষমা চাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।